হ্যালো ফ্রেন্ড, তো আমি আজকে আপনার সঙ্গে আলোচনা করব ওপো রিটেলার পোর্টালে যে নতুন আপডেট সে আপডেট নিয়ে। তো যদি আপনার আপডেটটা হচ্ছে এখন আপনি ওপো রিটেলার দিয়ে মোবাইল রিচার্জ, ডাটা কার্ড, D2S রিচার্জ, মোবাইল রিচার্জ A to Z করতে পারবেন। তো সেই যে আপডেট হচ্ছে ওপো, সেটা কখন কখন কাজ করবে, কোথা থেকে রিচার্জ হবে, তো সেটা এখন আমি আপনাদের বলছি। তো যদি বুঝতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখবেন। তো ইলেকট্রিসিটি এখানে আমরা পেয়ে যাব, এ নিয়ে আমি আলোচনা করতেছি না। তো বিল পেমেন্ট, ভারতী বিল পেমেন্ট আপনারা হয়তো দেখতে পারছেন। ডাটা কার্ড এখানে আপনি সুবিধা পাবেন 7 জানুয়ারি 2019-এ পাবেন। তো ডাটা কার্ড, মোবাইল রিচার্জ, D2S এবং রিচার্জ করে আপনি ভালো কমিশনও পেতে পারেন। তো এই হচ্ছে নতুন আপডেট। আর ফ্রেন্ড, আপনার যদি ব্যালেন্স রিলোড করতে অসুবিধা হয়, তো আমি আপনাদের সামনে আপনাদের একটা জিনিস দেখাতে চাই। সেটা তো আপনি জানেন, আবার আমার কিছু কিছু ভাই জানে না নতুন, তো তাদের জন্য তারা যে ও রিটেলার পোর্টালে যে ক্রেডিট নেবে, সেই ক্রেডিটটা কীভাবে নেবে, এবং এমন একটা অ্যাকাউন্ট নাম্বার যেটা শুধুমাত্র তার জন্যই বৈধ, এর জন্য কোনো স্লিপ আপলোড করতে হবে না, ব্যাংকে গিয়ে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করলেই আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো বেশি কথা না বলে থ্রি ডটে ক্লিক করবেন এবং তারপরে আসবেন ওয়ালেট ইনফরমেশন, মানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হাসি পায় না তাদের রোড ওয়ালেট ইনফর্ম, তো ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হয়তো দেখতে পারছেন অ্যাকাউন্ট নাম্বার একদম নিচে দেখবেন, অ্যাকাউন্ট নাম্বার উইথ ইস স্টার ইজ ভ্যালিড অনলি ফর ও, যেই অ্যাকাউন্ট নাম্বারে স্টার মার্কিং করা আছে সেটা শুধুমাত্র আপনার জন্যই বৈধ। যেমন IDFC ব্যাংকের এই যে নাম্বারটা, এখানে ওই নাম্বারটা শো করবে যেটা আপনার নোভোপে রিটেলার পোর্টালে রেজিস্টার করা আছে। যেমন আমার এই নাম্বারটা আছে 74-58-9-5-4-34। তো এই অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার করেন তো আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে আসবে, কোনো স্লিপ আপলোড করতে হবে না। এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাঙ্ক অনলি ক্যাশ, যদি অ্যাক্সিস ব্যাঙ্কে গিয়ে এই যে নিচের স্টার মার্কিং করা অ্যাকাউন্ট নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করেন, তো আপনার অ্যাকাউন্টে 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে ব্যালেন্স চলে আসবে আপনার নবাবের রিটেলার ক্রেডিটে, কোনো সিলে আপলোড ছাড়াই। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো আপনার সঙ্গে। ধন্যবাদ।